ফুরকান আহমদ প্রশ্ন পাঠিয়েছেন যে গৈর মাহরামদের সাথে মুসাফা করা যাবে কি না এবং সালাম দেওয়া বা সালামের উত্তর দেওয়া যাবে কি না। জি, সুন্দর প্রশ্ন, জাজাকাল্লাহ খায়ের প্রিদনী ভাই। যে একজন মুসলমানের হক হচ্ছে, তার দায়িত্ব হচ্ছে অপর মুসলমানের সাথে যখন তার সাথে দেখা হবে তার সাথে সালাম বিনিময় করবে, সালাম দিবে এবং সালামের উত্তর নিবে। যদি কোনো পুরুষের সঙ্গে মিলিত হন তখন তিনি তাকে সালাম দিবেন এবং অপর ভাই সালামের উত্তর নিবেন। যদি কোনো মহিলার সঙ্গে মিলিত হন, দেখা হয়, সাক্ষাৎ হয়, তিনি তাকে চিনেন বা নাই চিনেন, তাকে প্রথমে সালাম প্রদান করবেন এবং সালামের উত্তর তিনি গ্রহণ করবেন। কিন্তু যদি তার উল্টো হয়, কোনো পুরুষ মহিলা হয়, সেক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে সালাম দিবে কি না বা হাত মিলাবে কি না? এক্ষেত্রে যদি মাহরাম হয়, যে সমস্ত মাহরাম হচ্ছে যে সমস্ত মহিলাদেরকে আপনি দেখা দিতে পারবেন, যে সমস্ত মহিলাদেরকে আপনি বিবাহ করতে পারবেন না, আপনার জন্য বিবাহ করা হারাম, এই ধরনের 13 ধরনের মহিলার ব্যাপারে কোরআনে বক্তব্য এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বর্ণনা দিয়েছেন, সেই সমস্ত মহিলাদেরকে আপনি সালাম দিতে পারবেন এবং মুসাফা করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি গাইরে মাহরাম হয় তাহলে সেক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে হাত মেলানো যাবে না, হাত মেলানো হারাম, কারণ তার দলিল হচ্ছে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মা মাসসাত ইয়াদু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাতিন ইল্লা মা ইয়ামলিকুহা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত মহিলার মালিক ছিলেন, যাদের তার আন্ডারে ছিল, অধীনস্থ মহিলা ছাড়া অর্থাৎ স্ত্রী এবং দাসীদের ছাড়া তাদের কারো হাত, কোন মহিলার হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত স্পর্শ করে নাই। কাজেই গায়ের মাহরামদের হাত স্পর্শ করা যাবে না, মুসাফা করা যাবে না। সালামের ক্ষেত্রে ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে, যদি ফেতনার আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে সালাম দেওয়া যাবে, সালামের উত্তর নেওয়া যাবে। যদি কোনো পুরুষ কোনো মহিলাকে সালাম দিয়ে থাকেন তাহলে মহিলা ইচ্ছা করলে সালামের উত্তর নিতেও পারবেন, নাও নিতে পারবেন, এটা তার ইচ্ছা। হ্যাঁ, যদি এক্ষেত্রে ফেতনার আশঙ্কা না থাকে, যদি ফেতনার আশঙ্কা থাকে তাহলে তা করা যাবে না। তো বলা ইকরামের বক্তব্য হচ্ছে, উত্তম হচ্ছে গাইরে মাহরামদেরকে সালাম না দেওয়া, কারণ এর মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে ফেতনার দিকে মানুষ ধাবিত হবে। এই জন্যই মহাত্মা মালিকের মধ্যে ইমাম মালিক রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, যদি গাইরে মাহরামরা বয়স্ক হয়, একবারে বয়স্ক, সেই সমস্ত মহিলাদেরকে আপনি সালাম দিতে পারবেন বা সালামের উত্তর নেওয়া যাবে। কিন্তু যদি ইয়াং হয়, যুবতী হয়, কম বয়স্কা হয়, তাহলে সেক্ষেত্রে তার সালাম দেওয়া যাবে না এবং সালামের উত্তর নেওয়াও যাবে না, এটি উচিত হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন।